গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দেগঙ্গা পঞ্চায়েত সমিতির দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হন তিনজন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গা থানার হাদিপুর এলাকা জানা গেছে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির দুই সদস্যার মধ্যে বিবাদেই এই উত্তেজনা অভিযোগ পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী স্থানীয় এক দোকানে বসেছিলেন সেই সময় অন্য এক সদস্যার স্বামী ও তার দলবল তার ওপর চড়াও হয় স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার ঠেকাতে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন আমি হচ্ছে দেবঙ্গা থানার সিভিকে কাজ করি ঠিক আছে তো ওই আমতলা হাটকোলাটা ওখানে আমার নাইট গার্ড থাকে এলাকার কি খবর না খবর হয় সেটাও আমাদের জানার দরকার বিষয় আছে সুতরাং ঝামেলা হওয়ার পরে আমি আরেকজনকে ডেকেছিলাম ও ডেকে বলছি বিষয়টা কি আছে তাকেও ধাক্কা দিয়েছে স্থানীয় সূত্রে খবর এলাকা দখল নিয়েই দুপক্ষের দীর্ঘদিনের বিবাদ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ওর এলাকায় কি ঝামেলা হয়েছে সেই ঝামেলার জন্য ও আমারে দায়ী করে আমার এসে আমি হাটকড়াই বাজারে দাঁড়িয়ে আছি আমি লোকজন নিয়ে কত গল্প করছি এখন পুরো লাল হয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ও আমাকে সে আক্রমণ করে হাটকমিত্রা বাজারে যাচ্ছিলো মোবাইল রিচার্জ করতে যাতে গিয়েই ওকে ধরে মারধর করে এবং ওর জামা টামা গুলো ছিঁড়ে দেয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দেগঙ্গা